আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদির আশরাফ শুরুতেই সংবাদ শিরোনাম দেশের বিভিন্ন জায়গায় আজও বিক্ষোভ মিছিল বিএনপি 2018 এর মতো আরেকটি নীল নকশার নির্বাচন বাস্তবায়ন করতে দেয়া হবে না হুঁশিয়ারি নেতাদের প্রধানমন্ত্রীর ভারত সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী আগামী মাসে তেলের দাম কমার আশাবাদ দোকান ও ডিলারের কাছে ধর্ণা দিয়ে ইউরিয়া সার পাওয়ায় সংপুরের পীরগঞ্জে বিক্ষুব্ধ কৃষকদের মহাসড়ক অবরোধ প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে তিন নেতাকর্মী হত্যার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি সুনামগঞ্জে মিছিলে বাধা দেয় পুলিশ শনিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন থেকে সদর ও পৌর বিএনপির মিছিল বের হয় কামারখালী এলাকায় বাধা দেয় পুলিশ পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন নেতাকর্মীরা লালমনিরহাটের আদিতমারী উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মুন্সীগঞ্জের লৌহজংয়ের ঘোরতোড় বাজারে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি এতে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন 2018 সালের মতো আরেকটি নির্বাচন করার সরকারের নীল নকশা বাস্তবায়ন করতে দেয়া হবে না গাজীপুরের কালিয়াকৈর বাজার থেকে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে বাইপাস এলাকায় গিয়ে শেষ হয় মিছিল শেষে সমাবেশে নারায়ণগঞ্জের যুবদল কর্মী শাওন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা ঝালকাঠিতে পুলিশের বাধার মধ্যে বিক্ষোভ মিছিল করে যুবদল বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা সফল হয়েছে আগামী মাসে তেলের দাম কমতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি শনিবার রংপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী একথা বলেন গ্লোবাল মার্কেটের যেটা ইম্পোর্টেড প্রাইস সেটা কমেছে আমাদের যেমন তেল দাম কমেছে কিন্তু পাশাপাশি যেটা সমস্যা হয়েছে যে ডলারের দামটা বেড়ে গেছে এই জন্য আমরা এই কমে যাওয়ার সুবিধাটা পাই তো আশা করছি ডলারের দামটা সেটেল হবে সেটেল হলে পরে দামটা আমরা সোয়াবিন তেলের দামটা নিয়ে আবার বসবো খুব শীঘ্রই বসে একটা রিফিক্সেশন হবে এখন কি প্রাইস গ্লোবাল মার্কেটে ডলার কি প্রাইসে এখন সেটেলমেন্ট হচ্ছে সেটা দেখে ঠিক হবে সার্বিক অবস্থায় বলা চলে আমার মনে হয় এক দেড় দুই মাসের মাথায় কিছুটা কমে আসবে ওদের উত্তর পূর্ব ভারত ইউরিয়া সারের দাবিতে আজ রংপুরের পীরগঞ্জে মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা পুলিশ জানায় সকাল 9:30 স্থানীয় কয়েকশো কৃষক উপজেলার বোর্ডের ঘর এলাকায় রংপুর ঢাকা মহাসড়ক অবরোধ করে তাদের সাথে সংহতি প্রকাশ করে সাধারণ মানুষও এ সময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন কৃষকদের অভিযোগ গত এক সপ্তাহ ধরে দোকান ও ডিলারের কাছে ধর্ণা দিয়ে 1 কেজি ইউরিয়া সার ও জোগাড় করতে পারেননি তারা আমনের ভরা মৌসুমে জমিতে সার দিতে না পারলে আবাদ ভেস্তে যাবে তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন পূর্ববিরোধের জেরে কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহে ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণীর এক কর্মচারীকে দুর্বৃত্তরা এদিকে চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে এক নির্মাণ শ্রমিকের লাশ কুষ্টিয়ায় নিহতের নাম আব্দুর রাজ্জাক শনিবার সকাল 9:00 কুমারখালী ইউনিয়নের কোমরকান্দি এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে পুলিশ জানায় স্থানীয় একটি দোকানে চা খাওয়ার সময় আব্দুর রাজ্জাককে খা ও বিশ্বাস গ্রুপের কয়েকজন এলোপাতারি কোপায় এতে ঘটনাস্থলেই তার এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে জানিয়েছে পুলিশ এদিকে চট্টগ্রামের হাটহাজারিতে খন্ডুলিয়া পাড়া এলাকা থেকে নির্মাণ শ্রমিক মোহাম্মদ মারুফ সাইমনের লাশ উদ্ধার করেছে পুলিশ অন্যদিকে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার এছাড়া মেহেরপুরে ইজি বাইক চালক জামাল হোসেন হত্যার প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ সিলেটের বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের এক নম্বর কূপ খননের কাজ আবার শুরু হয়েছে এই কূপ থেকে প্রতিদিন 7 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা সংশ্লিষ্টদের শনিবার সকালে ওই কূপ খননের কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স মাসখানেকের মধ্যেই এই কূপ থেকে গ্যাস উত্তোলন সম্ভব হবে জানিয়েছেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রে দুইটি কূপ রয়েছে এর মধ্যে এক নম্বর কূপ থেকে 1999 সালে উৎপাদন শুরু হয়
বন্ধ হয়ে যায় 2014 সালে। আজ শনিবার থেকে আবার এই কূপে খনন শুরু হলো। এই কেন্দ্রের 2 নম্বর কূপ থেকে প্রতিদিন 7 থেকে 7.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হচ্ছে। নিলাম অযোগ্য ও মেয়াদোত্তীর্ণ 382 কন্টেইনার পণ্য ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস। এর ফলে বন্দরের মূল্যবান জায়গা খালি হবে। রবিবার থেকে এসব পণ্য ধ্বংসের কাজ শুরু হবে। আমদানির পর চট্টগ্রাম বন্দর থেকে এসব পণ্য খালাস নেওয়া হয়নি। কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন 111 লটে চট্টগ্রাম বন্দরের 136টি রেফার কন্টেইনার, 32টি ড্রাই কন্টেইনার ও বিভিন্ন অফ ডকের 214টি ড্রাই কন্টেইনার ধ্বংসের তালিকায় রয়েছে। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, আদা, আপেল, ড্রাগন ফল, কমলা, আঙ্গুর, হিমায়িত মাছ, মহিষের মাংস, মাছের খাদ্য, লবণ, রসুন, সানফ্লাওয়ার অয়েল ও কফি। চট্টগ্রাম কাস্টমস হাউস নিলাম শাখার ডেপুটি কমিশনার সন্তোষ সরেন জানান, সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের একটি খালি জায়গা চিহ্নিত করা হয়েছে। জায়গাটি চট্টগ্রামের আউটার রিং রোড সংলগ্ন হালি শহরের আনন্দবাজারে অবস্থিত। পরিবেশ অধিদপ্তর থেকেও অনুমোদন মিলেছে। ঝিনাইদহ পৌরসভা নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। শনিবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে ইভিএম মেশিন সহ নির্বাচনী উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। মামলা জটিলতা সহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে দীর্ঘ 11 বছর পর রবিবার সকালে ভোট গ্রহণ শুরু হবে। পৌরসভার 9টি ওয়ার্ডের 47 কেন্দ্রে 265টি কক্ষে ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়া হবে। নির্বাচনে 82,695 ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এতে মেয়র পদে 4 জন, কাউন্সিলর পদে 64 জন ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর পদে 19 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে 18 নির্বাহী ও 3 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। দুর্গম পাহাড়ে মানবিকতার দৃষ্টান্ত দেখিয়েছে বিজেপি। হতদরিদ্র পরিবারের এক মেয়ের দায়িত্ব নিয়ে ধুমধাম করে তার বিয়ে দিয়েছে তারা। 2 শতাধিক বরযাত্রীর খাওয়া থেকে শুরু করে স্বর্ণালঙ্কার ও নবদম্পতিকে স্বাবলম্বী হওয়ার জন্য উপহার সহ সম্পন্ন হয় সব আনুষ্ঠানিকতা। উপস্থিত ছিলেন 23 বিজেপি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম জাহিদুল করিম। সীমান্ত সুরক্ষার পাশাপাশি ওই এলাকার অসচ্ছল মানুষের জন্য সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে এই কাজ করছেন বলে জানান তিনি। স্বপ্ন বাস্তবায়ন হওয়ার খুশি 6 মেয়ের বাবা মোহন মিয়ার। বিজেপির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। জনসাধারণ আছে, তাদের যে সামাজিক সুরক্ষার যে দায়িত্ববোধ, সেটাও কিছুটা দায়বদ্ধতা আমাদের ভিতরে আছে। আমরা সেই দায়বদ্ধতা থেকেই চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে। এছাড়াও পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়নে আমরা সবসময় সবার সাথে মিলেমিশে কাজ করে যাচ্ছি। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানীর সাথে বৃত্তাকার নৌপথের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর নৌবন্দর এলাকায় এ পথের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও জাহিদ আহসান রাসেল এমপি। প্রায় 11.66 কোটি টাকা ব্যয়ে টঙ্গী থেকে 2টি নৌপথ ও টঙ্গী নৌবন্দর ইকো পার্ক নির্মাণ করে বিআইডব্লিউটিএ। চট্টগ্রামে যত্রতত্র প্লাস্টিক পলিথিন বর্জ্য ফেলার কারণে জলাবদ্ধতার সংকট প্রকট হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এ বিষয়ে এক প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক দলের সদস্যরা। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের ইউপি মেম্বার প্রভাবশালী হেলাল উদ্দিনের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ করেছে অসহায় এক পরিবার। দুপুরে জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে দীপন বড়ুয়া লিখিত অভিযোগে বলেন, তাদের জমির উপর দোকান তৈরি করে দীর্ঘদিন ভাড়া দিলেও বর্তমানে ওই জমি মেম্বার হেলালের দাবি করে আর কোনো ভাড়া দিচ্ছেন না। এ ব্যাপারে হেলালের বিরুদ্ধে ডিসি ও থানায় অভিযোগ করা হয়েছে। আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্পের আওতায় সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর এলাকায় গ্রামীণ পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে 5.5 কিলোমিটার এলাকা জুড়ে এই সুপেয় পানি সরবরাহের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।